সবাই কি আমার স্ক্রিন দেখতে পাইতেছেন ওকে ঠিক আছে তাহলে আজকে আমরা একটা কাজ শিখি সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং তো ফেসবুক অর্গানিক মার্কেটিং এটা খুবই পুরাতন একটা কাজ এটা মোটামুটি বলতে পারেন আমরা এটা বাদ দিছিলাম মাঝখানে কিছুদিন বিশেষ করে আমি এই কাজগুলো দুই বছর আগে শিখাইছিলাম তারপরে নতুনে কোনো ফেসবুক অর্গানিক মার্কেটিং এর কোনো ক্লাস হয় নাই আমার ইউটিউব খুঁজলেও আপনারা পাবেন না এরকম কোন ক্লাস হয়েছে কিন্তু রিসেন্টলি অর্গানিক মার্কেটিং এর চাহিদা বাড়ার কারণে এই কাজগুলো আবার পুনরায় আমাকে স্টার্ট করতে হইতেছে কারণ এগুলো কাজের চাপ অনেকটা বেড়ে গেছে আর অর্গানিক মার্কেটিংটা ডে বাই ডে একটু বৃদ্ধি পাচ্ছে তো এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে যে সকল প্রোডাক্ট অ্যাড ক্যাম্পিনের মাধ্যমে করা পসিবল হয় না যেমন ধরেন এই ধরনের অনেক সার্ভিস আছে যেগুলো ফেসবুক গুগল দেখা যায় যে আপনার এইগুলো প্রচার করতে দেয় না পেড অ্যাড ক্যাম্পিন যেটা আমরা গুগল বা ফেসবুক অ্যাড ক্যাম্পিন বলে থাকি সেগুলোর মাধ্যমে প্রচার করা যায় না এটা তাদের রুলস রেগুলেশনের বাইরে চলে যায় এমন কি যেমন অনেক প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আমরা চাইলে কি প্রচার করতে পারি না এই জন্য এই জন্য হয় যদি আপনি ধরেন এক্সাম্পল আজকে আমি একটা এক্সাম্পল দেখাবো আপনাদের একটা ক্লায়েন্টের দুইটা বিড়াল বিক্রি হবে তো সেগুলো কি কি দেয় কিভাবে সেগুলো পোস্ট করতে হয় কোথায় করতে হবে আপনাকে আমি জাস্ট কয়েকটা আইডিয়া দিব আর বাকিগুলো আপনারা নিজেরা নিজেরা আশা করে পেয়ে যাবেন তো এক কথায় যদি আপনারা বুঝেন যে কোনো একটা কোম্পানি বা কোনো একটা সার্ভিস যদি সেটা পেড ক্যাম্পেনের মাধ্যমে করা পসিবল না হয় তাহলে তারা অবশ্যই একশো পারসেন্ট অর্গ্যানিক মার্কেটিং দিকে অগ্রসর হবে আর অর্গানিক মার্কেটিং একবার করলে যদি তিনি ফলাফল পাওয়া শুরু করে তাহলে দেখা যায় দীর্ঘদিন যাব তিনি ফলাফল পাবে হতে পারে তিনি একশো জনের কাছে প্রচার করছে বা ওয়ান মিলিয়ন মানুষের কাছে প্রচার করছে সেক্ষেত্রে তার দুইটা অ্যাড হয়েছে এখন ভবিষ্যতে দেখা যাবে তিনি কিন্তু কাস্টমার পাবে এবং এখান থেকে একটা ট্রাফিক বৃদ্ধি হবে ট্রাফিক বৃদ্ধি হইলে দেখা যাবে তার ব্যাকলিং এক ধরনের ব্যাকলিং আছে সেই ব্যাকলিং গুলো হচ্ছে মানে টোটাল হচ্ছে সিস্টেমটা তাদের কাজে কোনো না কোনোভাবে তাকে হেল্প করবে ঠিক আছে এই জন্য অর্গানিক মার্কেটিং ডে বাই ডে এটার চাহিদা বেড়ে যাচ্ছে তো আমরা যদি চাই অর্গানিক মার্কেটিং শিখে সেটা আমরা ফাইবার আপর্কের মতো মার্কেটপ্লেসেও আমরা এই সার্ভিসগুলো সেল করতে পারি হ্যাঁ তো আমরা যদি মার্কেটপ্লেসটা একটু দেখি এখানে ধরেন ফাইবার লিখে যদি সার্চ করেন আমরা যে মার্কেটপ্লেসে কাজ করতেছি এখানে এসে যদি লেখেন ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক অর্গানিক মার্কেটিং যে কোনো একটা কথা লিখলেই হবে সমস্যা নাই ধরেন আমি ফেসবুক অর্গানিক মার্কেটিংটা লিখে সার্চ করি ওকে এখান থেকে ফ্রিলান্সার দেখাচ্ছে আমরা এখান থেকে সার্ভিসটাকে অ্যাড করে নিব এই একটা কিওয়ার্ড আমাদের এখানে খুব ভালো চব্বিশ হাজার সার্ভিস আছে এখানে দেখবেন যে এখানে ভালো পরিমাণে সেল হয় এই সার্ভিসগুলো ফাইবার চুজ করে রাখছে তার মানে এখানে দেখেন চারটা চারটা পাঁচটা একটা এরকম কিন্তু প্রতিনিয়ত অর্ডারগুলো পড়তে থাকে হ্যাঁ মানে কম বেশি এখানে অর্ডার পড়বেই একটা দুইটা আমার ফার্স্ট এখানে উঠা মানে ফাইবারে উঠছিলাম হচ্ছে আমি অর্গানিক এর মাধ্যমে তো এটা হচ্ছে আমার ফার্স্ট জার্নির কাজ ছিল আর কি ফাইবারের জার্নির ফার্স্ট কাজ হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং তো এখানে দেখেন টুকটাক অনেক ভালো কাজ পাওয়া যায় অর্গানিক মার্কেটিং এর এবং এখানে যদি আরেকটা কথা লেখেন ফেসবুক ফেসবুক প্রমোশন 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 পেজ বা শুধু প্রমোশন করি প্রমোশন তাহলে দেখেন এখানে আমাদের নয় হাজার প্লাস সার্ভিস এখানে অ্যাভেলেবল দেখা যাচ্ছে যারা সবাই ফেসবুক আহ অর্গানিক প্রমোশন এর সার্ভিসগুলো এখানে দিয়ে যাচ্ছে তো একটা মেয়ে মেবি দিচ্ছে এটা এটা আমরা দেখতে পারি ওকে সরি নেটের প্রবলেম হচ্ছে তো আমি ওকে এখান থেকে আবার এটাকে অন করি দেন এটাকে আবার অন করি তো এখানে দেখেন এই মেয়ে এরও চারটে অর্ডার চলতেছে একটা অর্ডার চলতেছে তো এখানেও আমরা এটা দেখতে পারি এখানে চল্লিশ মিলিয়ন প্রচার করবে এটা বলতেছে এখানে দুইটা অর্ডার চলতেছে চল্লিশ মিলিয়নের আর এখানে চল্লিশ মিলিয়ন পিপলের কাছে এখানে প্রচার করবে পাঁচ পাঁচটা অর্ডার রানিং আছে দশ ডলার করে পার মানে ফাইভ মিলিয়ন প্রচারের জন্য দশ ডলার নিচ্ছে এবং বিশ মিলিয়ন প্রমোশনের জন্য বিশ ডলার নিচ্ছে মানে প্রতি মিলিয়নের জন্য ওয়ান ডলার আর এখানে চল্লিশ মিলিয়নের জন্য পাঁচচল্লিশ ডলার নিচ্ছে আর কি তো বর্তমানে পাঁচটা অর্ডার রানিং আছে লাস্ট ডেলিভারি করছে কতদিন আগে সাতাশিটা রিভিউ পাইছে দুই হাজার তেইশের মেতে জয়েন করছে তো এখানে তিন দিন দুই উইক উইক তিন তার মানে মোটামুটি তিনি কাজ টুকটাক ভালোই শুধু অর্গানিক তো আমরা যদি তার অ্যাকাউন্টটাকে আর একটু অ্যানালাইসিস করি দেখি তিনি দেখেন তার আরো অনেকগুলো সার্ভিস আছে সবগুলোর থেকে বেটার হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং এটাতেই দেখা যাচ্ছে যে তিনি থেকে বেশি অর্ডার জেনারেট করতেছে তো আশা করি যে আমরা যদি মার্কেটটা ভালোভাবে রিসার্চ করতে পারি তাহলে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং এর সার্ভিসগুলো খুব ইজি ভাবে দিতে পারবো এবং খুব সহজে এই অর্ডারগুলো জেনারেট করতে পারবো তো এটার যেহেতু আমার ভালো এক্সপেরিয়েন্স আছে যেহেতু আমার ফার্স্ট জার্নি এটা দিয়ে শুরু হয়েছে আমি আপনাদেরকে গিগ বানানো এমন ভাবে গিগ বানায় দিব আশা করি যে এখানে 9000 আর 20000 নাই ঠিক আছে এখানে আমরা তিনটা কিওয়ার্ড বা চারটা কিওয়ার্ড ফোকাস করলে আশা করি যে আমরা একটি তিন নাম্বার পজিশনে এখানে আমাদের রাখতে পারবো ঠিক আছে তো চলুন আমরা দেখি কাজগুলো কিভাবে করতে হয় তো এই কাজগুলো করতে গেলে আপনার কিছু জিনিস থাকা প্রয়োজন সেটা হচ্ছে আপনার কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে আপনি চাইলে ফেক অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনার ফ্যামিলি যদি কোনো মেম্বার থাকে তাদের নামেও তাদের নামেও আপনি চাইলে অ্যাকাউন্টগুলো করতে পারেন কয়েকটা অ্যাকাউন্ট করতে হবে আপনার চারটা বা পাঁচটা অ্যাকাউন্ট হইলে বেটার হয় এই কাজগুলো করার জন্য ঠিক আছে একটা দিয়ে আপনি চাইলেও এতগুলো বা চল্লিশ মিলিয়ন বা পঞ্চাশ বা আরো বেশি আপনার যত বেশি খুলতে পারেন তত ভালো আমি আপাতত মনে করি চার থেকে পাঁচটা হইলে আপনি কাজগুলো পরিপূর্ণ করতে পারবেন তো আপনার আব্বার নামে খুলতে পারেন আপনার মায়ের নামে খুলতে পারেন ভাই বোন আত্মীয়স্বজন যদি থাকে আপনার তাদের নাম অ্যাকাউন্ট করতে পারেন করে যাদের অবশ্যই যখন আপনি অ্যাকাউন্টগুলো করবেন তাদের ভোট আইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করবেন কারণ ফেসবুক এই প্রমোশনগুলো যখন আপনি করতে যাবেন একটা সময় দেখা যাবে যে আপনাকে দেখা যাবে পাঁচটা সাতটা বা দশটার বেশি পোস্ট করলে দেখা যাবে আপনাকে ব্লক করে দিতে পারে সেক্ষেত্রে আপনাকে ভোট আইডি কার্ডের মাধ্যমে ওই লকগুলোকে আবার সারাইতে হবে হ্যাঁ যেন আপনি স্পাম জানি না করতে পারেন সেই জন্য তারা এই কাজগুলো করে তো একটু সেফলি কাজগুলো করতে হবে আর যদি ফেক অ্যাকাউন্ট করেন তাহলে তো কোনো ঝামেলাই নেই তাহলে কাজ করবেন উড়াদুরা ঝামেলা শেষ তাহলে আরও দশ বিশটা অ্যাকাউন্ট করা কোনো ব্যাপার না ঠিক আছে তো এই পাঁচ সাতটা অ্যাকাউন্ট হইলে আপনি মোটামুটি কাজ করার জন্য উপযুক্ত তো এইগুলো আশা করি যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা কারো দেখানোর প্রয়োজন নাই একটা বাচ্চাও ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারে ঠিক আছে তো আপনারা এটা যদি আপনার থাকে তাহলে কাজগুলো পরিপূর্ণ করতে পারবেন তারপরে আমাদের যে কাজগুলো করতে হবে বিভিন্ন বিভিন্ন গ্রুপে গ্রুপে আমাদের জয়েন জয়েন হতে হতে হবে হবে যদি আপনি তে আপনার কোনগুলো সেল করা দরকার বা গ্রুপগুলোতে আপনার ক্লায়েন্ট বেশি প্রচার করতে বলবে তাহলে আপনার ইউএসএর গ্রুপগুলোতে গ্রুপগুলোতে আপনাকে জয়েন হতে হবে যদি আপনার মনে হয় যে ইউএসএর আপনি একদেশ গ্রুপে আপনি জয়েন হয়ে গেছেন তারপরে চাইলে আপনি কানাডা অস্ট্রেলিয়া আর এই ধরনের যে গ্রুপগুলো আছে ওগুলো গ্রুপে আপনি যোগ দিতে পারেন তো হয়ে যাওয়ার পর তো আমরা যে কাজটা করব আজকে আমার যে মিশনটা মিশনটা সেই হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কিছু প্রোডাক্ট দিছে প্রোডাক্টগুলো হচ্ছে দুইটা ফিমেল এক্সাম্পল দুইটা ফিমেল মনে করেন আপনার বিড়াল আছে ফিমেল বিড়াল আছে একটা বিড়ালের দাম হচ্ছে পঁচিশশো ডলারের মতো তো একটা করে ফিমেল বিড়ালের দাম পঁচিশশো ডলার তো এই ফিমেলগুলোকে আমাকে সেল করতে হবে সেল করতে হবে আমরা তো সেলের গ্যারান্টি দিব না কারণ এটা ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলবে যে তুমি কি সেল সেল করে দিতে পারবা কিনা আপনি কখনোই সেলের গ্যারান্টি দিবেন না কারণ কোনো মার্কেটিং যারা পেট প্রমোশন করে ওরাও সেলের গ্যারান্টি দিতে পারবে না এখন আপনার কাজ হচ্ছে আপনার আপনি হচ্ছে অ্যাডভার্টাইজার আপনি কি একজন বিজ্ঞান বিজ্ঞাপনদাতা হ্যাঁ আপনি বিজ্ঞাপন দিবেন আপনি মানুষকে দেখাবেন যদি ধরেন এবার টিভিতে দেখতে পারবেন বাংলাদেশে কিন্তু অনেক টিভি চ্যানেল মানে যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলোতে দেখেন বিজ্ঞাপন শুরু হয় বিভিন্ন সময় দেখেন ময়দার বিজ্ঞাপন তারপরে ধরেন চিপসের বিজ্ঞাপন ফলের জুসের বিজ্ঞাপন এরকম অনেক বিজ্ঞাপন কিন্তু আমাদের সামনে দেখা যায় এখন বিজ্ঞাপন গুলো দেখার উদ্দেশ্যটা কি বিজ্ঞাপনগুলো দেখার একটাই উদ্দেশ্য দেখানো তাদের একটাই উদ্দেশ্য কি এই প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানুক এবং এটা যেন তাদের যে গ্রোসারি স্টোর আছে বা যে আশেপাশে যে দোকানগুলো আছে ওইগুলো থেকে যেন তারা এই প্রোডাক্টগুলো কিনতে পারে এক কথা হচ্ছে তাদের ব্র্যান্ড প্রমোশন বৃদ্ধি করার একটা ইচ্ছা যেমন প্রাণ কোম্পানি এটা কিন্তু এখন বাংলাদেশের নাইনটি মানুষ কিন্তু জানে যে তারা কি কি জিনিসগুলো সেল করে প্রাণের প্রোডাক্টের একটা চাহিদা আলাদা তো এখানে কিন্তু তারা একদিনে এই প্রাণ প্রাণের কোম্পানি দাঁড়ায় নাই তারা দেখবেন যে প্রচুর মার্কেটিং এর পিছনে প্রচুর খরচ করছে এবার টিভিতে বিজ্ঞাপন দিছে এবার টিভি আলারে কি বলতে পারবে মানে যে এই চ্যানেলে আমি তোমার বিজ্ঞাপন দিতে দিলাম আমাকে সেল করে দাও এরকম কেউ বলবে না এখন অনেকে আবার রাস্তা দিয়ে হাঁটলেও দেখতে পারবেন যে অনেক জায়গায় দেখবেন যে পোস্টার লাগানো আছে বিভিন্ন বিভিন্ন পোস্টার লাগানো আছে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিস বিভিন্ন কাজের জন্য তাদের একটা উদ্দেশ্য এই সার্ভিসটাকে প্রচার করা মানুষকে দেখানো দেখলে যেন একটা সময় তারা যেন যদি তাদের প্রয়োজন হয় তারা যেন ওইখান থেকে বাই করে বা নাম্বারটা সংগ্রহ করে তাকে কল করে এটাই একটা উদ্দেশ্য এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই সেম আমরা যারা অনলাইনে আসি যারা এখানে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি তাদেরও কাজ হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক আমরা যে কাজগুলো করতেছি এটা হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগে প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করা ওকে প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করা আমাদের কাজ হচ্ছে আমরা প্রচার করব এখানে সেলকে বৃদ্ধি করার জন্য এখন আমরা গ্যারান্টি দেয় আমরা তো কাস্টমারকে বলতে পারো না তুমি প্রোডাক্টগুলো কিনো ঠিক আছে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে তুমি প্রোডাক্টগুলো সেল করে দিতে পারবে কিনা বলা যে আমি ট্রাই করবো আমার সর্বোচ্চটা দিয়ে এটা আমি এখন বলে রাখতেছি কারণ ভবিষ্যতে যে আপনাকে এই ধরনের প্রশ্নগুলো করতে পারে তো বলবে যে তুমি কি আমার প্রোডাক্টগুলো সেল করে দিতে পারবা আপনি বলবেন আমার সর্বোচ্চটা মানে সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা সেল করার জন্য কিন্তু তারপর আমি সেল গ্যারান্টি দিব না কারণ হচ্ছে এটা আমাদের হাতে না আমরা জাস্ট মার্কেটার ওকে এইটা বললেই বায়ার বুঝতে পারবে আর আপনাকে অত বুঝাইতে হবে না তো যাই হোক এবার ধরেন আমার টার্গেট হচ্ছে কি আমার ক্লায়েন্ট দিছে কি বিড়ালকে বিক্রি করার জন্য দুইটা বিড়াল আছে তার একটা করে বিড়াল বা দুইটা করে বিড়াল যাই বলেন না কেন দাম হচ্ছে পঁচিশশো ডলার এখন পঁচিশশো ডলারের বিড়াল আমি কোথায় সেল করব। এবার আমি যদি এখানে এসে যদি বাই সেল বাই সেল গ্রুপ ইন ইউএসএ এগুলো গ্রুপে যদি জয়েন হয়ে এখানে এসে যদি আমি পোস্ট করে এখানে সেল করতে চাই এটা জানি না এখানে সেল হবে কি না মানে এটা এটা শিওর থাকেন যে এখানে আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম কারণ এটা আপনার সাথে যায় না হ্যাঁ এখানে এখানে বাইসেল গ্রুপ আছে চাইলে আপনি ধরেন বিভিন্ন পোশাক আশিক বা বিভিন্ন এই যে জিনিসগুলো আছে এগুলো সেল করতে পারেন এখন পশু তো এখানে সেল করার কোনো অপশন নাই এখানে ব্যাগ সেল করতেছে অনেকজন অনেকভাবে জিনিসগুলো সেল করতেছে এখন পোষা পাখি বা পশু পাখি বা এনিমলস এগুলো সেলস করার এখানে কোনো অপশন নাই তো এখানে যদি আমরা এগুলো পোস্ট করি তাহলে আমাদের ফলাফল জিরো আসবে এটা স্বাভাবিক বিষয় তো আমাকে কি করতে হবে তাহলে আমাকে বুঝতে হবে ক্লায়েন্ট যেহেতু বলছে যে তার একটা ক্যাট আছে সেল করতে এখন আপনার উদ্দেশ্য থাকবে ক্যাট সেল হতে পারে কোথায় ক্যাট সেল হতে পারে কোথায় তাহলে আমি কি লিখবো এখানে ক্যাট গ্রুপ গ্রুপ ইন ইউএসএ এটাই তো লিখবো নাকি ইউএসএ তে আমি সেল করতে চাই হ্যালো কেউ নাই আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন কিছু তো এবার ধরেন আমি যখন ক্যাট গ্রুপ ইউএসএ লিখলাম তার মানে কি আমার টার্গেট কি আমার ইউএসএ তে যতগুলো ক্যাট রিলেটেড গ্রুপ গুলো আছে আমি সেখানে জয়েন হব প্রথমে হ্যাঁ হ্যাঁ ওটা ওটা পরে বিষয় তো এখানে দেখেন আমরা যখন ইন আমাদের টার্গেট কি তে এই সেল করা ইউএসএ এর যে কোনো একটা পার্সন যেন আমাদের বিড়ালটাকে কিনে এবার আমি এখানে এসে গ্রুপ গুলো পাইতেছি গ্রুপ গুলোকে আরো বিস্তারিত পাওয়ার জন্য আমরা কি করবো এখানে গ্রুপটাকে সিলেক্ট করতে পারি তাহলে কি শুধু গ্রুপ আসবে পেজ আসবে না এবং আমরা চাইলে এখান থেকে সিটিটাকে সিলেক্ট করতে পারি মানে ইউএস এর কোন সিটিতে আমি এটা ইয়ে সিটি বেস করে আমরা টার্গেট করতে পারি এখানে আরো অনেক কিছু অ্যাড করছে হ্যাঁ ডিআরমি পাবলিক গ্রুপ মাই গ্রুপ এখানে আমরা চাইলে এভাবে করতে পারি অথবা এখানে দেখবেন টপ টপ গ্রুপ গুলো কোনগুলো আছে ধরেন এখানে একটা আছে ডক লাভার অ্যান্ড ক্যাট লাভার ইউএসএ অ্যান্ড কানাডা ওকে এই গ্রুপে যদি আমি জয়েন হই জয়েন কীভাবে হবো জাস্ট জয়েনে ক্লিক করব জাস্ট জয়েন হয়ে গেলাম জাস্ট ওরা এখান থেকে আমি ভিজিট করতে পারি হ্যাঁ ওকে নেক্সট নেক্সট গট ইট ওকে তো দেখেন আমি এই কিন্তু আমি জয়েন হয়ে গেলাম তার মানে কি আমার উদ্দেশ্য হচ্ছে কি আমার একটা বিরাল বিক্রি করা তো এই বিরাল বিক্রি তো আমি যদি ধরেন কবিতরের ধরেন কবিতরের গ্রুপে যে যদি আমি পোস্ট করি তাহলে বিড়াল বিক্রি হবে না তাহলে আমাকে চিন্তা করতে হবে যে ক্লায়েন্টের প্রোডাক্টটা কি সে প্রোডাক্ট বেস অনুযায়ী আপনাকে গ্রুপে অ্যাড হতে হবে গ্রুপে অ্যাড হয়ে আপনার কাজগুলো করতে হবে এবং এগুলো কমন জিনিস এগুলো তো আপনি আগে অ্যাড হয়ে থাকবেন ধরেন ইউএস এর গ্রুপ অল গ্রুপ ইউএস এর অল গ্রুপ অথবা ইউএস এর বাইসেল গ্রুপ তারপর ডক লাভার গ্রুপ ক্যাট লাভার গ্রুপ এরকম ব্যাঙ্গলুন গ্রুপ হ্যাঁ এরকম অনেক ধরনের গ্রুপ আছে আমি যে কটা বললাম এই কটা মনে রাখেন যা বেশি হবেন হচ্ছে বাইসেল গ্রুপ বাইসেল গ্রুপগুলোতে যারা ফ্যাশন রিলেটেড প্রোডাক্টগুলো আছে তারাই ওইখানে এসে দেখবেন যে সব থেকে বেশি পোস্ট করে এবং ক্লায়েন্টেরও চায় যে ফ্যাশন রিলেটেড যাদের প্রোডাক্টগুলো তারা যেন ওই গ্রুপগুলোতে শেয়ার করে এবং ওইখান থেকে যেন মানুষ তাদের প্রোডাক্টগুলো কিনতে আগ্রহী হয় এবং ওইখান থেকে যেন তারা একটা সেল পায় বা ট্রাফিক পায় এটা হচ্ছে তাদের উদ্দেশ্য তো আমাদের যেহেতু উদ্দেশ্য হচ্ছে কি আমাদের উদ্দেশ্য বিড়াল বিক্রি করা তাহলে আমি আমার যেহেতু ক্লায়েন্ট বিড়াল দিয়ে দিছে অলরেডি এবং একটা ডেস্ক্রিপশন দিয়ে দিছে আপনার কাজটা কি আপনার কাজটা হচ্ছে গ্রুপে অ্যাড হওয়া গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনি এই গ্রুপে পোস্ট করবেন তো এখনো এই গ্রুপে আমাকে পারমিশন দেয় নাই পোস্ট করার কারণ এখানে সময় নেই তো আমি দেখি এখানে করে কিনা তো আমি জাস্ট এখানে আমি বিড়াল বিক্রি করতে চাই তাহলে এখানে জাস্ট ক্লিক ক্লিক করলে এখান থেকে আমার দুইটা বিড়ালের ছবি আমি দিয়ে দিব এই দুইটা হচ্ছে আমার বিড়ালের ছবি বা তিনটা আমি ছবি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এবার আমি এখান থেকে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে জাস্ট আমি এটাকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে জায়গাটাতে পেস্ট করে দিলাম পোস্ট এন ওকে এটা আমি অন করে দিতে পারি ওকে দিয়ে আমি এখান থেকে ক্লিক করে দিতে পারি এটা আমার পোস্ট হয়ে যাবে যদি হয় তাহলে তো আপনার জন্য বেটার আর যদি এখানে তাদের হ্যাঁ এটা হয়ে গেছে তো ওকে যদি অটোমেটিক পোস্ট হয় তাহলে তো ভালো আর যদি তাদের এখানে যে অর্থ আসে যদি তারা যদি এটা তাদের আন্ডারে রাখে যে তারা চেক করে দেখবে যে এটা আপনার সাথে এই গ্রুপের সাথে যায় কিনা তাহলে তারা যখন এটা করবে তখন এটা পোস্ট হবে যেহেতু আমার ইতিমধ্যে এটা পোস্ট হয়ে গেছে তাহলে আমার কাজ কাজ মোটামুটি শেষ গ্রুপ করা এবার এগুলো আপনি করার পরে ধরেন আমি এখানে এরকমভাবে ভাবে বিশটা পঁচিশটা গ্রুপে আমি এই পোস্টগুলো করছি এবার এগুলোকে আমি ক্লায়েন্টকে দেখাব দেখাবো কিভাবে দেখানোর জন্য আমরা চলে যাব হচ্ছে একটা ব্রাউজার নিব এখান থেকে আমি ধরেন চলে যাব হচ্ছে নোট প্যাডে তো এখান থেকে ধরেন আমি জাস্ট এখানে ক্লিক করব নাইন ডটে এখান থেকে আমি চলে যাব হচ্ছে ড্রাইভ ড্রাইভে ক্লিক করবো একদম কাজগুলো সহজ বাচ্চাদের কাজ হ্যাঁ জাস্ট ক্লিক 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 করব এখান থেকে এক্সেল এক্সেল পরে এখানে লিখতে পারি ধরেন ওয়ান মিলিয়ন সরি উপরে লিখলাম হচ্ছে ওয়ান ওয়ান মিলিয়ন ফেসবুক ওয়ান মিলিয়ন প্রমোশন জাস্ট এই একটা লেখলাম অথবা বাইরের নামটা লিখতে পারেন অল মিলিয়ন প্রমোশন ওয়ার্ক বা ওয়ার্ক প্রুফ এই যে কোনো একটা কথা লিখলেই হবে সমস্যা নাই জাস্ট এটা লিখে দিলাম লেখার পরে এখানে আমি সিরিয়াল যোগ করব জাস্ট এখানে নং দিয়ে দিলাম তারপর এখানে দিলাম ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপ লিংক গ্রুপ লিংক তারপরে ধরেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক স্ক্রিন শট লিঙ্ক তারপরে ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে মেম্বার্স এগুলো আমি অ্যাড করি এখানে মেম্বার কত আছে ওকে জাস্ট কপি করি সবগুলো বড় হাতে রয়ে যাইতেছে আরে মেম্বার্স আর এখানে ধরেন আমি দিলাম হচ্ছে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক ওকে আমার কাজ শেষ জাস্ট লিঙ্ক ওকে জাস্ট এটাকে আমি একটু কালার কারেকশন করে নিতে পারি জাস্ট একটু এটাকে বড় করে দিতে পারি হ্যাঁ এটা সবগুলো ছোট হাতে লেখেন প্রথম অক্ষরটা বড় হাতে দিলে আমার সবগুলো বড় হাতে রয়ে গেছে যাই হোক ব্যাপার না তো জাস্ট এটা করার পরে এটাকে আমি একটু বড় করে দিব হ্যাঁ এবং এগুলোকে মেডেল করে দিব হরিজেন্টালটা মেডেল করে দিলাম এবং পেছনে একটা কালার দিয়ে দিব ফিল কালারটা আমি ধরেন এটা রাখি সব সময় আমি যতগুলো কাজ আছে এই কালারটা আমার কাছে বেটার লাগে তো এখান থেকে আমি লং সেট করব কাজের কয়টা পোস্ট করছেন সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে ধরেন আমার পঞ্চাশটা পোস্ট করতে হবে বা কিছু বলে নাই বা ওয়ান মিলিয়ন পোস্ট করতে বলছে জাস্ট এইটুকু হচ্ছে কাজ তো এবার ধরেন আমি গ্রুপে পোস্ট করছি ওকে গ্রুপে পোস্ট করছি তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপের পোস্ট তাহলে আমি কি করবো জাস্ট নাও এখানে একটা লেখা আছে জাস্ট নাও এখানে ক্লিক করে আপনার লেফট বাটনে ক্লিক করে জাস্ট কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন হ্যাঁ জাস্ট আপনি লাইভ লিঙ্কটা এখানে দিয়ে দিলেন এটা লাইভ লিঙ্ক হ্যাঁ যদি এটা অনেক বড় হয়ে যায় তাহলে এইভাবে ব্যবহার না করে আপনি চলে যাবেন হচ্ছে একটা ব্রাউজারে এবং একটা ট্যাব নিয়ে এখানে লিখবেন ইউআরএল ইউআরএল শর্ট শর্ট এন ওকে শর্ট শর্টেন লিখলেই হবে জাস্ট ইউআরএল শর্ট এন অনেকগুলো মানে শর্ট অনেকগুলো ওয়েবসাইট পাবেন

তো দেখি কত আছে এখান থেকে ওকে ফুল এটা হচ্ছে আটান্ন আটান্ন হাজার নয়শো আটানব্বই ওকে এটা জাস্ট কপি করলাম কপি করে এই জায়গাটাতে দিয়ে দিলাম মেম্বার দিয়ে দিলাম এবার কি লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়ার জন্য তো আমাদের কি করতে হবে একটা লাইট শট নামের একটা স্ক্রিনশট নামিয়ে নিতে হবে তো আমরা এখান থেকে ক্লিক করব অথবা থ্রি ডট থেকে আমরা এখান থেকে এক্সট্রেকশনস জাস্ট ম্যানেজ এক্সট্রেকশনস এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে জাস্ট আমরা ওয়াইভ স্টোর এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা একটা এক্সট্রেকশনস নিয়ে নেব নাম লেখবো কি লাইট এল আই জি এস টি লাইট শট জাস্ট এটা লেখলেই হয়ে যাবে লেখার পরে জাস্ট এখান থেকে আপনি অ্যাড করে নেবেন আমারটা অলরেডি অ্যাড করা আছে আপনার এখানে অ্যাড নাও বাটন লাগা আসবে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এটা পিন করে দিবেন পিন করে দিলে হয়ে গেল আপনার কাজ এইটুক তো আমার এটার কাজ হচ্ছে এবার একটা স্ক্রিনশট নেওয়া এটা হচ্ছে প্রমাণ তো প্রমাণ নেওয়ার জন্য আমি এখান থেকে এটার উপর ক্লিক করলাম ক্লিক করলে সমস্ত পেজটাকে আমাকে একটা মানে ইয়ের মতো আসলো আর কি তো আমি এখান থেকে জাস্ট এটাকে সিলেকশন করব সিলেকশন করে টান দিয়ে ধরবো আমি যেমন ফাইল সিলেক্ট করি কম্পিউটারের ওইভাবে সিলেকশন করব। করার পর এখান থেকে জাস্ট আমি এটাকে মার্ক করে দিয়ে দিতে পারি করে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে এই একটা অপশন আছে এটাকে জাস্ট এখান থেকে দিতে পারি যে হ্যাঁ আমি দেখো পোস্ট করছি তারপরে এখান থেকে দেখেন এগুলো আপনার চাইলে বিভিন্ন জায়গায় শো করতে পারে এই জিনিসগুলো কোথায় কোথায় যেতেছি এগুলো ভালো করে লক্ষ্য করবেন তারপরে মেঘের মতো একটা আইকন আছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন যে একটা লিঙ্ক জেনারেট হচ্ছে জাস্ট একটা লিঙ্ক জেনারেট হচ্ছে দেখেন একটা লাইভ লিঙ্ক জেনারেট হচ্ছে জাস্ট এটাকে আমরা just copy করলাম কপি করে এই জায়গাটাতে প্লেস করে দিব ওকে প্লেস করে দেওয়ার পর এবার আমরা এখান থেকে যে কাজটা করব গ্রুপলিং গ্রুপলিং কোনটা গ্রুপলিং হচ্ছে আমি জাস্ট এই গ্রুপের উপর ক্লিক করলাম উপরের দিকে দেখেন গ্রুপলিং দাও আছে জাস্ট এটাকে আমি জাস্ট কপি করে এই জায়গাটাতে আমি প্লেস করে দিয়ে দিলাম তো আমার কাজ কিন্তু শেষ তো এখানে 58 হাজার মানুষ এখানে আছে তার মানে 58000 এরপরেটা ধরেন 20000 আছে তারপর এটা ধরেন দুই লাখ আছে তাহলে এগুলো যোগ করে আপনার ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়নে কত কত হয় দশ লাখ দশ লাখ মানুষের কাছে প্রচার করলে মনে করেন ওয়ান মিলিয়ন হয়ে গেল তো এরকম দেখবেন যে এক লাখ দুই লাখের গ্রুপ আছে ওইখানে আপনি পাঁচটা পোস্ট করলে আপনার ওয়ান মিলিয়ন ওভারও হয়ে গেছে ঠিক আছে পাঁচটা পোস্টে ওয়ান মিলিয়ন হয়ে গেছে ওয়ান মিলিয়নের জন্য এখানে চার্জ করতেছে কত ধরেন এক ডলার করে অনেকে নিতেছে কিন্তু আপনি যদি পাঁচ মিলিয়নের জন্য প্রচার করেন দশ ডলার পাঁচ মিলিয়নে আপনার সর্বোচ্চ কত পোস্ট করতে হবে তিরিশটা তিরিশটা পোস্ট করলে আপনি এভাবে যদি পোস্ট করেন তিরিশটার জন্য আপনি দশ ডলার প্রফিট করতে পারতেছেন দশ ডলার নিতে পারবেন এই হচ্ছে বিষয় তো এটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব শেয়ারে ক্লিক করব শেয়ার এখান থেকে আমরা রেস্ট্রিক্টেড যেটা আছে এটাকে আমরা অ্যানি উইথ দ্য লিংক এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার অপশনটা আছে আমরা এটাকে এডিট করে দিতে পারি দিয়ে জাস্ট আমরা এখানে লিঙ্ক যেটা আছে এটাকে কপি করব কপি করে এটা ক্লায়েন্টকে আমরা পাঠিয়ে দিলে হয়ে যাবে তো এইভাবে কাজগুলো করতে হয় এইভাবে কাজগুলো সাজাইতে হয় তো এইগুলো হচ্ছে একটা মিশন তো এইভাবে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আরো কিছু সিস্টেম আছে কি সিস্টেম সেটা ধরেন এখানে এভাবে যদি আপনি চান করতে পারেন অথবা শেয়ার করতে পারেন অনেক সময় কি ফেসবুক ভালোবাসে না এইভাবে পোস্ট করতে ঠিক আছে তো আমরা তখন মিশন চালাইতে পারি অন্য লেভেলের মিশন কি মিশন এখান থেকে ধরেন এটার উপর ক্লিক করলাম আমার প্রোফাইলে আমি আগে প্রথমে পোস্ট করলাম করে ধরেন এখানে আমার এই ছবিটা বিড়ালের এই ছবিটা আর এই ছবিটা আমার দরকার বা একটা যে কোনো একটা দেন ধরেন এটাই আমার দরকার সেল ধরেন এটা আমি দিয়ে আমার একটা দিয়ে দিই এটা হচ্ছে ক্লায়েন্টের ডেস্ক্রিপশন ধরেন এবং মেল অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে তো দেওয়া আছে আমি জাস্ট এখানে পোস্ট করলাম পোস্ট করার পর এখান থেকে পোস্ট করা হয়ে গেলে আমি কি কাজটা করব দেখেন এটা হয়ে গেছে এবার এখান থেকে দেখেন শেয়ার নামের একটা অপশন পাবেন শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক কর আমরা যেভাবে কাজ করছি জাস্ট সেভাবে আমি আমি দেখাইতেছি এখান এখান থেকে থেকে আছে তো গ্রুপ গ্রুপ দেখি পাওয়া যায় কিনা ওকে এখানে নাই তো এখান থেকে দেখেন গ্রুপ নামের একটা অপশন আছে গ্রুপের এখানে ক্লিক করবো আপনি যেগুলো গ্রুপে জয়েন থাকবেন এখানে দেখতে পারবেন যেমন গ্রুপে আমি কি জয়েন আসি জাস্ট আমি এটার উপর ক্লিক করলাম হুম ক্লিক করলাম এটা জাস্ট পোস্ট করে দিলাম হয়ে গেল আমার পোস্ট করা তো এখানে দেখবেন শেয়ার নামের একটা অপশন পাবেন তো অলরেডি যেহেতু করে ফেলছি আর শেয়ার ওকে এই গ্রুপে এখন নেয় নাই ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় অনেক ওকে এখানে করছি আমি পোস্ট শেয়ার এখানে গেলে আমি দেখতে পারবো দেখেন এই গ্রুপটা এখন আমাকে নেয় নাই প্রাইভেসি সেটিংস করা আছে তো অন্য গ্রুপে নিবে না এটা পাবলিক যদি আমার প্রোফাইলটা থাকতো তাহলে এটা এইভাবে নিয়ে নিত তখন শেয়ার করবেন তখন দেখতে পারবেন এইটা কোথায় শেয়ার হয়েছে কয়ে আমি একটা কাজ করি আমি আমার আরেকটা প্রোফাইল দেখি এখান থেকে अरे कोड नहीं जाए क्या এক সেকেন্ড আমার একটা অথেন্টিক কোড আসবে কোডটা দিলেই এখানে আমি জয়েন করতে পারবো তার আগে এখানে যাইতে পারবো না এটা গুগল জেনারেট কোড জাস্ট আমি এখান থেকে

ফোর সিক্স নাইন থ্রি জিরো না ওকে এটাতে দেখানো চাইতেছে না এটা পরে ঠিক করতেছি ব্যাপারটা দেখতেছি তো এখন দেখাই শেয়ার এই দেখবেন যখন বিভিন্ন গ্রুপে শেয়ার হবে এখান থেকে ধরেন এই একটা পোস্ট অনেক জায়গায় শেয়ার হয়েছে হ্যাঁ শেয়ারের উপরে ক্লিক করবেন ক্লিক করে কোন কোন জায়গায় শেয়ার হয়েছে হ্যাঁ এখানে এরকম ভাবে শো করবে এভাবে শো করবে তো আরেকটা কাজ দেখি আমি আমার আইডিতে যাই

একটা একটা বাইস আছে এখনো তো জাস্ট আমি এটার উপর শো অ্যাটাচমেন্টে ক্লিক করলে দেখতে পারবো দেন এখানে যায় যদি লাইভ লিংকে ক্লিক করি তাহলে দেখতে পারবো আশা করি এ দেখেন এই পোস্টটা অনেক কত বাইশ সালের দিকে করা হয়েছিল এক বাচ্চাদের বাথরুম আর কি তো এটা করা হয়েছিল জাস্ট আপনি যখন শেয়ারের ওখানে ক্লিক করবেন তখন এরকম দেখতে পারবেন জাস্ট এইভাবে স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনি আগের মতো করে প্রুফগুলা রাখবেন এই হচ্ছে বিষয় ঠিক আছে এভাবে করা যাবে কি হ্যালো তো আপনারা বেশি 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 কাজ করবেন হচ্ছে ইউএস এর যে গ্রুপগুলো আছে ইউএস এর গ্রুপগুলো এগুলো ইউএস এর বাইসেল গ্রুপ এগুলো গ্রুপে সব থেকে বেশি জয়েন হবেন আপনারা ইউএস এর বাইসেল তারপরে ইউএস এর যখন আপনার তিরিশটা চল্লিশটা গ্রুপে জয়েন হয়ে যাবেন যখন টোটাল আপনার কাছে বিশ মিলিয়ন বা দশ মিলিয়ন ক্যাপাসিটি থাকবে মানে পোস্ট করার সাধ্য থাকবে তখন আপনি মূলত কাজ শুরু করবেন হ্যাঁ কিন্তু যতদিন না হয় আপনি কাজগুলো চালাই যাবেন প্রতি থেকে প্রতিদিন বেশি না তিনটা গ্রুপে জয়েন হবেন ঠিক আছে আর আপনাকে যখন কাজ আপনার যখন অর্ডার গুলো পড়বে তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন একটা করে অ্যাকাউন্ট থেকে চারটা বা পাঁচটা করে পোস্ট করবেন সর্বোচ্চ পাঁচটা পোস্ট করলে হয়ে যাবে ঠিক আছে প্রতিদিন মানে একটা গ্রুপে আপনি প্রতিদিন পোস্ট একবার করবেন পরের দিন আবার ওই গ্রুপে করতে পারবেন চাইলে আর যদি আপনার কালেকশন কালেকশন বেশি থাকে গ্রুপের তাহলে আপনি অন্য গ্রুপে ট্রাই করবেন ওই আগের গুলো বাদ দিয়ে যখন আবার দেখবেন যে সবগুলো গ্রুপ শেষ হয়ে গেছে আবার প্রথম থেকে করতে করতে আসবেন এই হচ্ছে বিষয় তো এই ক্লাসের ভিতরে কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে বলতে পারে সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি

একই গ্রুপে পোস্ট করলে সেটা ক্লায়েন্ট কে আসলে ঠকবাজি করা হবে মানে ক্লায়েন্টের কোনো উপকারে আসবে না মানে একটা গ্রুপে আপনি বারে বারে পোস্ট করতেছেন পাঁচটা আইডি দিয়ে তাহলে এটা কেমন হলো না ক্লায়েন্টকে যদি আপনি মনে করেন হেল্প করবেন তাহলে বিভিন্ন গ্রুপে আপনি ইয়া করতে পারেন হ্যাঁ কাজগুলো করতে পারেন আপনি করতে পারবেন না এরকম না করতে পারবেন সেটা ক্লায়েন্টের জন্য উপকার হবে না

আমাদের টাকা দিয়ে কাজ করাইতে পারে না শুনে আমাদেরকে টাকা দিয়ে কাজ করাইতে পারে না আমাদের ব্যাংকে টাকা পাঠায় দেয় তারপরে আমরা কাজ শুরু করি ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে টাকা পাঠায় দিচ্ছে মনে করেন একশো ডলার এই কাজ সময় দিন দিন উনত্রিশ দিনের বেলা কাজ করি ঠিক আছে আটাইশ দিনের বেলা যে কাজ করি তো আর এখানে টাকা না পাঠায় আপনার বলছে চালু করো হ্যাঁ চালু করার পরে যখন অ্যাক্টিভ হবে তখন তোমারে টাকা দিবো এটাই তো বলছে নাকি হ্যাঁ আপনার আপনার টাকা দিয়া অ্যাড ক্যাম্পেইন করেন আপনার খুব লাভ হবে ঠিক আছে বলে যে আপনি মঙ্গল গ্রহে যান ওইখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট সেল হয় হ্যাঁ ক্লায়েন্টকে ওইভাবে বলবেন ও বলা হচ্ছে মনে করেন পাকিস্তানি অথবা মনে করেন ইন্ডিয়া অথবা ফিলিপাইন ইউএস এর পারসন এগুলো বলবে না হ্যাঁ ওই গরীব দেশে গেছেন না ওগুলা বাদ পার ওগুলা বাদ দেন হ্যাঁ মনে করেন এখন এখন কিছু কাহিনী আছে হ্যাঁ অনেক জনের মেসেজ করবে যে আমি তোমারে একশোটা এমন এমন কাজ নিয়ে আসবে আপনাদের কাছে যে আপনি মানে খুশিতে ডান্স করবেন আর কি এরকম একটা কাজ নিয়ে আসবে বলবে যে এই যে একশো ছবি দিলাম এই একশো ছবি না তুমি ই করে দাও একটা ই আছে পিডিএফ আছে এক্সেল করে দাও বা এই একশো ছবিকেই হালকা একটু কাঠাট করে দাও বা ক্রপ করে দাও অথবা বলবো যে একশো করে দাও যে কাজটা আপনি দশ মিনিটে করে ফেলবেন দশ মিনিটের জন্য ও আগেই বলবে যে তুমি এই কাজটা করে দিলে আমি তোমাকে ডলার দিব বা হাজার ডলার দিব এবার আবার অনেকের আসবে দেখবেন যে ডক ফাইলে থাকবে পিডিএফ ফাইলে থাকবে সেই পিডিএফ ফাইলটা আপনাকে বলবে যে তুমি টেক্সট ফাইলে রূপ দিয়ে দাও হ্যাঁ 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 বলবে যে ট্যাক্স ফাইল এবার এক হাজার ই করা যায় না একদম স্টেট থাকে পেজ আকারে তো এটা আপনি ট্যাক্সের রূপ দিতে গেলে আপনার মনে করেন আপনি যদি টেকনিক জানেন তাহলে আপনার সর্বোচ্চ দশ মিনিট লাগবে বা বিশ মিনিট লাগবে তাহলে আমি এক ঘন্টাই লাগলো এক্সাম্পল এক ঘন্টার জন্য আপনাকে বলে যে এক হাজার ডলার দিবো আমি বুঝছেন আর ওরা সবসময় ডলার গুলো বাড়ায় বাড়ায় বলবে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার ডলার তো এরকম একজন লোক দেখছি আমি যে দুই হাজার ডলার না তিন হাজার ডলারের মতো আপনার বলছে যে তুমি এক হাজার ফাইল তুমি এরকম করে দাও ওই লোকে করে দিছে যে কাজটা এক ঘন্টা লাগে মানে আপনি যদি এখানে এসে লেখেন ইমেজ অথবা ফটো থেকে বা পিডিএফ থেকে পিডিএফ পিডিএফ টু টেক্সট টেক্স টেক্স কনভার্টার এটা লেখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে অনেক ফাইল পিডিএফ থেকে টেক্সে মাত্র এক ক্লিকে করে ফেলা যায় ঠিক আছে বা অনেক ফটো থেকে টেক্সের রূপ দেওয়া মানে কনভার্ট করে ফেলা যাইতেছে বা ফটো টেক্স করা যাইতেছে এরকম অনেক কাজ আছে মানে এক ঘন্টায় আপনি এক হাজার করে ফেলতে পারেন কোনো সমস্যা নাই তো এ লোকে যখন দুই হাজার ডলারের কথা বলছে আর তো মাথা গেছে নষ্ট হয়ে এবার ওরা এখানে গেম খেলছে কোনটা সেটা হচ্ছে যদি দুই হাজারে ডলার না কয় তাহলে তো পরবর্তীতে ওর কাছ থেকে টাকা নেওয়া যাবে না তো দুই হাজারের কাজ করে দিছে কাজ যখন দুই হাজার দুই হাজার ডলার দিবে তিনি কাজ আগেই করে দিছে মানে ফটোগুলো এডিটিং মেডিটিং করে দিছে কারণ ওই লোকে আরো একশো জন দিয়ে এরকম এডিটিং করতে দিয়ে পাঠাই দিছে ওইখান থেকে টোপ নাও গেলে দুই তিনজন তো গিলবেই মাসবি কারণ আমাদের বাঙালিরা মনে করেন আহ লোভ প্রচন্ড পরিমাণের লোভ বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানি বাংলাদেশ তো কথাই নেই বাংলাদেশ হচ্ছে সর্বোচ্চ লোভের দিক দায় না হ্যাঁ তো দুই লাখ টাকা পাইতেছে মাথা তো নষ্ট এক ঘন্টা কাম করে নাই দুই লাখ টাকা মাথা নষ্ট না এটা তো স্বাভাবিক বিষয় এখন বলছে যে তোমার কাজ তুমি মানে ওই ছেলেটা কাজটা ডেলিভারি দিছে দেওয়ার পরে বলতেছে যা দেখেন তো আমার কাজে কোনো প্রবলেম হলে এটা সংশোধন আমি করে দিব সমস্যা নাই দেখেন কাজটা ভালো হয়েছে কিনা এখন ওই লোকে করতে বলতেছে না তোমার কাজটা অনেক সুন্দর হয়েছে আমি তোমার কাজে খুব স্যাটিসফাই তো এবার কি করতে হবে ঠিক আছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট দাও আমি টাকাগুলো পাঠিয়ে দিতেছি তো এই লোকে তো ব্যাংক অ্যাকাউন্ট পাঠিয়ে দিছে পাঠিয়ে দিছে ব্যাংক অ্যাকাউন্ট যখন পাঠিয়ে দিছে তো এখন বলতেছে যে তোমার ব্যাংকে তো আমি দুই হাজার ডলার পাঠিয়ে দিছি এই যে স্ক্রিনশট দেখো কিন্তু সমস্যা হচ্ছে তোমার ব্যাংকে তো টাকা যাবে না কেন বলতেছে এখানে একটা ফি আছে তো টাকা দিছে এটা পেন্ডিং অবস্থা আছে ওই ফি টাকে দিতে হবে তো ফিটা দিলে তোমার ওইখানে টাকা গুলো চলো ওকে ভালো কথা ফি ফি দিতে হবে কত টাকা ফি দিতে হবে বলতেছে বেশি না পঞ্চাশ ডলার দিলে হবে ওকে ফাইন ওই লোককে পঞ্চাশ হাজার বাড়াইছে মানে পঞ্চাশ পাঁচ ডলার বাড়াই মানে পঞ্চাশ ডলার বাড়াইছে আর কি পাঠায় বাংলা টাকা পাঁচ হাজার টাকা যাই হোক যেভাবে কষ্ট করে পাঠাইছে পরে যখন প্রথম টোপ গিয়েছে তখন ওয়ার্ড বুঝা গেছে যে এর কাছ থেকে আরো নামানো যাবে ঠিক আছে পরে বলছে যে না তোমার তো টাকা তো পাঠাই দিছি এই অপশনটা তো পেন্ডিং সেরে গেছে তো এবার ডলারের যে একটা ইয়ে আছে যেমন ট্যাক্স ফি দিতে হবে দুই লাখ টাকা ট্যাক্স ফি হ্যান ত্যান কত দিতে হবে একশো ডলার ওকে ফাইন আবার একশো ডলার বাড়াইছে এইভাবে একটা লোকে প্রায় এক লাখ টাকার মধ্যে দিয়ে ফেলতে ঠিক আছে এক লাখ টাকা দিয়ে রে আমার ফোন দিছে বলতেছে ভাই তো আমি তো কাজ করছিলাম এই কাজ করছি তো আমার কাছ থেকে তো খালি টিয়া নিতেছে কলাম ভাই কত দিছেন এক লাখ কলাম ভাই আপনার মানে অবস্থা কিরকম না আলহামদুলিল্লাহ মোটামুটি আছে কলাম সমস্যা নাই তাহলে আপনার জমি জমা যদি থাকে ওগুলো বেশি এক লাইনকে পাঠায় দেন ঠিক আছে সমস্যা নাই আপনি পাবেন কিছুদিন পরেই টাকা পাবেন ঠিক আছে ভাই আপনি কেমন করে কথা বলতেছেন কেন বললাম আপনি কি পাগল নাকি পাই বলেন তো পরে বলে কে ভাই বললাম আপনার কাছ থেকে প্রথমে পঞ্চাশ ডলার নিচ্ছে তখনই তো আপনার বুঝাবুঝি যে গা আছে আপনি যেখানে টাকা নিবেন সেখানে আপনার কাছে কেন টাকা যাবে আপনি বলতে পারলেন না পঞ্চাশ ডলার আপনি দুই হাজার ডলার আমার দেওয়ার নাই তুমি একশো ডলার যে খরচ হয় তুমি ভাই কাইটা সেটা বাকি গুলো পাঠিয়ে দাও ভাই এটা তো বলি নাই টাকার লোভে আর ভালো ঠেকে নাই না যে কাম হয়ে গেছে আমার

এই কাম করলে তোমার অ্যাকাউন্ট মঙ্গল গ্রহে যাবে তুমি ফ্রিলান্সিং এর আর পা দিতে হবে না এটা হচ্ছে ট্রাস্টেড জায়গা ঠিক আছে ক্লায়েন্ট তোমাকে টাকা দিবে এখানে টাকাটা কিভাবে থাকবে একটু দেখাই তাহলে টাকাটা টাকাটা থাকবে হচ্ছে এখানে ধরো এই একটা গড় আছে হ্যাঁ এই একটা গড় এটার নাম হচ্ছে ওয়ান তারপরে ধরো এখানে আরেকটা গড় আছে এটা হচ্ছে টু এখানে আরেকটা গড় আছে এটা হচ্ছে থ্রি হুম এবার ক্লায়েন্ট আমাদেরকে যখন টাকা দেয় ঠিক আছে যখন টাকা দেয় এই টাকাটা যায় হচ্ছে টুর কাছে ঠিক আছে আর এখানে আমরা আমরা কোনটা এটা হচ্ছে ক্লায়েন্ট এটা হচ্ছে ক্লায়েন্ট এটা হচ্ছে আমরা আমরা হলো ছেলার এটা হচ্ছে কি বায়ার সেলার অ্যান্ড বায়ার তো এই টাকাটা পাঠাই দিছে কার কাছে ফাইবারের কাছে ফাইবারের কাছে দিয়ে দিছে ঠিক আছে তো এবার কাহিনীটা হচ্ছে এই টাকাটা এখন কারইলো হইল এই টাকাটা ক্লায়েন্টেরও না এ টাকাটা আমারও না এ টাকাটা এখন ফাইবারের এখন ক্লায়েন্ট যেহেতু টাকা পাঠাই দিছে কাজের জন্য কার মাধ্যমে কাজ করে নিতে হচ্ছে ফাইবারের মাধ্যমে এবার ক্লায়েন্ট টাকা পাঠাই দিছে তার মানে ক্লায়েন্টের টাকা না এখন এখন আমি সিগনেচার না দিলে এ টাকা ওর কাছে যাইবো না ও সিগনেচার না দিলে আমার কাছে আইবো না মানে ফাইনাল একটা সিগনেচার আছে কাজের পরে মানে এটার বলা অ্যাকসেপ্ট কাজ অ্যাকসেপ্ট করা বলে ঠিক আছে যখন ক্লায়েন্ট কাজটা অ্যাকসেপ্ট করে নেবে তখন টাকাটা তুমি পাবা তোমার হাতে ফাইবার পাঠাই দিবে কত দিনের ভিতরে চোদ্দ দিনের ভিতরে তোমার টাকাটা হাতে চলে আসবে ঠিক আছে আর যদি কাজটা পছন্দ না হয় ক্লায়েন্ট বলবে তুমি কাজটা ক্যান্সেল করে দাও তোমার কাজটা আমার পছন্দ হয় নাই ঠিক আছে পছন্দ হয় নাই এটা হয় না কখনো মনে করেন এরকম হয় না একশো বা দুইশো ক্লায়েন্টের ভিতরে দেখা যায় পাঁচ সাতটা দশটা এরকম যাওরা ক্লায়েন্ট থাকে আর কি ঠিক আছে কাজ করার পরে বলে যে ভালো হয় নাই তো আপনি যদি মনে করেন যে না কাজটা আপনি ভালো করে করে দিছেন তারপরে ক্লায়েন্ট টেহা বাঁচানোর জন্য এই কাহিনী করতেছে তখন আপনি কার কাছে দৌড়বেন আপনি যা ফাইবারকে বলবেন দেখো আমি কাজ ভালো করে করে দিছি ও জাইরামি করতেছে হুম এখানে আমাদের ভ্যালু কত আমাদের ভ্যালু হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আমাদের ভ্যালু হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ফাইবারের কাছে আর ক্লায়েন্টের ভ্যালু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না তাহলে ক্লায়েন্ট মানে ফাইবার যখন দেখবে কমিউনিকেশন আপনার সাথে কি কি মেসেজ হয়েছে আপনি কি করছেন তার আগে কত ফলোয়ার ছিল কত কি আছিল এগুলো চেক করার পরে যদি ওরে ফল পায় তাহলে দিবে একটা তুমি এই কাজগুলো ঠিক করো নাই হম তুমি ঠিক করতেছো না তুমি ভালো হয়ে যাও মানে ওই যে মাসুদ ভালো হয়ে যাও কিন্তু আছে আছে ঠিক আর যদি আপনার ফল তাহলে ফার্স্ট একটা ওয়ার্নিং দিবে আর যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে অ্যাকাউন্ট মানে কিছু দিনের জন্য আপনাকে ইয়া করে দিতে পারে ডিজেবল করে দিতে পারে আর যদি চরম আকারে ভুল করে থাকেন তাহলে আপনাকে ফাইবার থেকে ব্যান্ড করে দিবে তো ফাইবারের সাথে সব সময় নমু মানে ফাইবার আর ক্লায়েন্টের সাথে যাই কিছু করেন হয়ে করতে হবে মনে করতে হবে যে ঠিক আছে কি মনে করতে হবে যে তাদের সাথে খারাপ আচরণ করলে আমার ক্যারিয়ার শেষ এই হচ্ছে বিষয় তো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল তো দুই হাজার মনে হয় বিশের দিকে বা উনিশের দিকে হবে সম্ভবত তো আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম জার্মানির একটা ক্লায়েন্ট আমাকে কত ডলার জানি দিয়েছিল আমার মনে নাই আই থিঙ্ক তিনশো বা দুইশো বা আড়াইশো এরকম ইউরোর মতো হবে আর কি ডলার না ইউরো হবে তো ইউরো দিছে আমি তার গুগল টপ র্যাঙ্ক কাজ করে দিছি কি ছিল এনকাম বন সিসকো হ্যাঁ সিসকো কোম্পানির একটা কাজ বিভিন্ন দেখবেন যে বাংলাদেশে যেমন পুরাতন বিভিন্ন পার্সপাতি বিক্রি হয় ওগুলা ওরা কি করে রিপ্লেস করে নতুন কইরা নতুন ভাবে নিয়ে আসে ওইটা আবার আরেকজনের কাছে সেল করে দেয় সিসকো কোম্পানির কাজ আর কি তো আমি ওর ওয়েবসাইটটা জার্মানের আমাদের যেমন গুগল আমাদের সাথে কিন্তু গুগলের সাথে ভালো একটা সম্পর্ক হ্যাঁ আমাদের বাংলাদেশে সার্চ করলে এক ধরনের সার্চ ইঞ্জিন দেখা যায় আপনি যখন বাইরে যাবেন তখন আরেক ধরনের সার্চ ইঞ্জিন দেখতে পারবেন মানে এই সার্চ ইঞ্জিনটার পার্থক্য বেরোবে কারণ আমাদের এখানে একটা সার্চ রেজাল্ট দেখাচ্ছে ওইখানে আরেকটা সার্চ রেজাল্ট দেখাবে তো জিনিসটা হইছে এরকম যে আমার বাংলাদেশে দেখাইতেছে তার ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে এরকম ফার্স্ট র্যাঙ্কে র্যাঙ্কিং এ আছে কিন্তু জার্মানি সার্চ যখন করতেছে জার্মানি থেকে ঠিক আছে তখন যেটা হইতেছে তারটাই দেখাইতেছে পাঁচ সাথে পরে রয়েছে বুঝছেন ব্যাপারটা তো আমি ক্লায়েন্টে বললাম যে দেখো তোমার ওইখানে যদি এরকম দেখায় আমার এখানে যেহেতু শো করছে আশা করি যে এটা খুব দ্রুত চলে আসবে তুমি এটা নিয়ে চিন্তা করো না হ্যাঁ তুমি অর্ডারটা গ্রহণ করো তো আমি ওর স্ক্রিনশট দিয়ে দেখাইলাম যে এটা হচ্ছে কাজ এইভাবে কাজগুলো করছি তো তুমি টাকা দিবা না কেন হ্যাঁ আমি এরকম ভাবে আমার তখন ওরকম রিভিউ নাই মনে করেন দশ বারোটা রিভিউ আছে অ্যাকাউন্টে তো আমি ভাবলাম যে আমার অ্যাকাউন্ট গেলে গেল টেহা দিতেছি না আমি হুম পরে না মানে প্রচুর জ্ঞান জ্ঞান শুরু করলো মানে আমার ওয়ার্নিং মানে বলতেছে তোমার রিপোর্ট করবো হ্যান ত্যান মানে বয় শুরু করে দিল তার এই কাজ করছি করছি কাজ দিই ক্যান্সেল করে কাজ দিছি ক্যান্সেল করে মানে অর্ডারটা বাতিল করে দিলাম আর কি ক্লাইন্ট তো মনে করেন কাজ করায় নিছে ও তো খুশি যে পাইছি একটা মক্কেল আমি আসি আরেক দান তো আমি আর কিছু বলি নাই তো আমি করছি কি আইপি মনে করেন ইয়া ব্যবহার কইরা পরে আমি এক মাস পর এক মাস পর মেবি আমার মনে হয় অথবা এক মাসের আগেও হতে পারে এরকম আমার ওয়েবসাইট মানে ক্লায়েন্টে যে কাজটা করছিলাম সেই ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসছে জার্মানের ওই সার্চ ইঞ্জিনের ওইখানে মানে ফার্স্ট এ চলে আসছে তো আসার পর আমি অমনেই ফাইবার মেল করছি যে দেখো আমি কাজ করছিলাম তখন টাকা দেয় নাই আমার কাজের ফলাফল এই জায়গায় আসছে আর গুগলের কাজগুলো মানে এসিওর কাজগুলো তাৎক্ষণিক কোনো রেজাল্ট দেয় না এগুলা ছয় মাস পর্যন্ত সময় নেয় একটা ভালো একটা রেজাল্ট পাইতে এগুলা ফাইবার ভালো করে জানে ফাইবার ওর মেল করছে যে তুমি ওর সাথে ফট করছো টাকা দাও নাই তুমি টাকা দাও না তোমার অ্যাকাউন্ট উঠে দেবে পরে ওই লোক আমার পেমেন্ট করছে ফাইবারের মাধ্যমে তা আমি তেহারা তুলে নিয়েছিলাম পরে আবার ঠিক আছে আরেকটা একটা পড়ছিলাম পাকিস্তানের বেলায় তো পাঁচটা অর্ডার করছে পাঁচটা অর্ডার হচ্ছে কি তার ভিডিও আমার গুলো এখনো মনে হয় আসছে কয়েকটা ভিডিও আমার তার ভিডিও আমার চ্যানেলে ছাড়তে হবে তো ভালো কথা আমি ছাড়ছি পাঁচটা ভিডিও ছাড়ছি তো এক মাস পর আইসা দেখি যে না আমি ফাইবারের ভিতরে ঢুকছি এখন দেখি যে সমানে অর্ডার ক্যান্সেল হইতেছে খাললে লেখা হইতেছে অর্ডার ক্যান্সেল এখন ওই এক মাস আগে আমার কাজ দিছিল দিয়ে ফাইভ স্টার ফিডব্যাক দিছে টিপস দিছে

তো আমার দুইটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল তো ওই টাকা নিতে পারে নাই অবশ্য ক্যান্সেল হয়েছিল নামে কিন্তু টাকা নিতে পারে নাই কারণ ক্যান্সেল হইলেও আমার এখান থেকে টাকা কাটতে চোদ্দ দিন লাগবে ঠিক আছে চোদ্দ দিন লাগতো মানে আমার ব্যালেন্সই নাই তো সাথে সাথে ক্যান্সেল হয়েছে শেষ পরে যখন ফাইবারকে ভালোভাবে বলছি তখন ফাইবার ওরাই সাসপেন্ড করে দিছে দেখছে যে ও ফল গুলো করতেছে তো ফাইবার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আহ দুজনের মধ্যে হ্যাঁ প্রথমে আপনাকে বলবে যে দেখো তোমরা কি হয়েছে তোমাদের মধ্যে আমি কিছু জানি না তোমরা নিজের আগে মাট করো যদি নিজের মাট না করতে পারো তারপরে আমি দেখতেছি তো ও যখন দেখবে তখন মনে করেন দুইজনের একজনের মনে করেন সালিশের ভিতরে বসলে যা হয় একজনের তো মাপ চাইতেই হবে ঠিক আছে অন্যায় করলে এই হচ্ছে বিষয় কি করে দিল না